গাজীপুরের টঙ্গীতে সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ থ্রি হুইলার। এতে রাস্তা সংকুচিত হয়ে পথচারী চলাচলে বিঘ্ন হচ্ছে, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এদিকে টঙ্গী পূর্ব থানা ঘিরে গড়ে উঠেছে ইজিবাইকের বিশাল স্ট্যান্ড। মাসহারার বিনিময়ে পুলিশ প্রশাসন এসব বাহন চলাচলের সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ আছে। রেজা খানের রিপোর্ট। সড়ক মহাসড়কে তিন চাকার যান চলাচলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা নির্দেশেই সীমাবদ্ধ। ইজিবাইক বন্ধে যাদের তৎপর থাকার কথা, সেই পুলিশ বাহিনীর প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদতে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এ বাহনটি। রাজধানী ঢাকার উপকণ্ঠ টঙ্গীতে এর দাপট একটু বেশি চোখে পড়ে। টঙ্গী পূর্ব থানার চারপাশ দেখলে মনে হবে যেন ইজিবাইকের হাট, এদের দাপটে পথ চলাই দেয়। সবদিকে সমস্যা হয়, দেখলে তো কোনো লাইসেন্স নাই, কিছু নাই, গাড়ির কোনো পারমিশন নাই, কিছু নাই, হুদাই অটো রিক্সার কারণে যানজট সৃষ্টি হয়, মানুষের ভোগান্তি হয়। চালকরাও জানেন সড়কে নিষিদ্ধ ইজিবাইক, কিন্তু উপায় নেই, সংসারের জোয়াল কাঁধে, সংসার চালাতে তাই এ পেশা বেছে নেয়া। নিষিদ্ধ পুলিশকে দৈনিক, সাপ্তাহিক অথবা মাসিক ভিত্তিতে টাকা দিলে রাস্তায় নামে ইজিবাইক। লাইনে তো আমরা টিপ নেওয়ার পরে নেয় 10-20 টাকা, নেয় 400-30 টাকা ঢাকার টিপ। ঢাকার টিপ আর লোকাল 20 টাকা, গাজীপুর আপনার এয়ারপোর্ট। ইজিবাইকের আখড়া একেবারে থানার পেটের মধ্যে, তারপরেও কিছু চোখে পড়ে না পুলিশের, জবাবও দায় সারা। আমরা তো চলতে দিই না, এরা তো দুর্ঘটনা ও যানজট কমাতে ব্যস্ত মহাসড়কে তিন চাকার অবৈধ যান চলাচল বন্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন যাত্রী ও পথচারীরা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।